हाय फ्रेंड्स, सबा कम आशा करी सबा भलो आज के अपन देखाते नहीं दुबई जेखान मानुष सोना केना बेचा करे से ही जगह गोल चक जर नाम हे गोल चक एखान मानुष सोना निया दिए व्यवसा करार जो ने सबाई तो जानें दुबई सोनार दाम अन्य देश के तुलन अनुमानिक अनेकटा कम। ये हे गोल चक आप आलदीघा थके गोल चके मेट्रो रेलर माध्यम आसमे से तरह दुटा भाई आस देखते जे दुबई शहरे सोनार दोकान कथा अनेक क्यूरिसी छो एर आस प्रचुर मानुष आपनारा दुई पाशे जे दोकानगुलो देखते हैं मूलत ये समस्त सोना আর সব কিছু কেনা বাচ্চা সোনার বার সোনার নেকলেস যেগুলো আর কি মানুষ আপনার শৌখিন যারা এগুলো ব্যবহার করে। আর দুবাইতে একটা সবচেয়ে দেখার বিষয় হচ্ছে কি যে এখানে এতই সোনা সস্তা, যতই সস্তা হোক না কেন এদেশের মানুষ অত বেশি সোনা পরে না। সোনা আমরাই কিনে নিয়ে যাই, আমরা যারা আছি আপনার বাংলাদেশ ইন্ডিয়ান এরাই সোনা নিয়ে যায়। এই যে আপনারা যেগুলো দেখতেছেন না এগুলো কিন্তু একদম অরিজিনাল সোনা, এভাবেই তারা সোনা ডিসপ্লে করে রাখে। দেখা গেলে আপনারা দেখেন যে প্রত্যেকটা দোকানেই এই ধরনের সোনা ডিসপ্লে করা আছে। যদি আপনারা দেখেন শুধু দেখতেই থাকবেন, এত সুন্দর করে রাখা সবগুলা। এদেশে সোনার দাম কম হওয়ায় আমাদের দেশের অনেক মানুষ ব্যবসাও করে। আজকে দুর্গম আসলে দেখা হলো যারা এখান থেকে সোনার বার কিনে নিয়ে গিয়ে ব্যবসা করে। মূলত এখানে আপনারা আমি বলে দিই এরকম কেউ বলে কিনা জানি না, আপনি এখানে ব্যবসার পারপাসে 300 গ্রাম সোনা নিতে পারবেন। 100 গ্রামের 2টা বার আর আপনার গিয়ে 100 গ্রাম অলংকার যেগুলো নিতে পারেন। যে 2টা বার আপনি নেবেন ওই 2টার জন্য আপনাকে বাংলাদেশে ট্যাক্স দিতে হবে। এর যেগুলো অহংকার নেবেন ওর জন্য কোনো ট্যাক্সের দরকার হবে না। 300 গ্রাম নিয়ে মানে যে ব্যবসাটা এখানে মানুষ লিগালি করে থাকে, যাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি আপনাদের মতটুকুই জানাচ্ছি যে এখান থেকে নিয়ে তারা আমাদের দেশে বিভিন্ন রকম বড় বড় জুয়েলারি শপ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বিক্রি করে। কেমন আপনি যখন এখান থেকে বার নেবেন এখানে তারা রিসিপ্ট দেবে, আপনি বাংলাদেশ কাস্টমে সেই রিসিপ্ট শো করে ট্যাক্স দিয়ে আপনি লিগালি সেগুলো বিক্রি করতে পারবেন। কেমন অনেকে ট্যাক্স কিছুই দেয় না, ট্যাক্স এক দেয় না, ইলিগাল নেওয়ার চেষ্টা করে, অনেক সময় নিয়েও যায়, অনেক সময় কোটি কোটি টাকা সোনা ধরাও খায় বাংলাদেশ কাস্টমে, যেগুলো তো বাজেয়াপ্ত করে দেয়। যাই হোক, সেগুলো অনেক বড় বড় মানুষের কারবার, এগুলো আমরা বুঝি না। এটা হচ্ছে এখানের সোনার দোকান। ও ভাই, চোখ একেবারে ধরা যায়, ইচ্ছে করে সব নিয়ে নেই, টাকা নাই তারপরে। ওই দিন এখানে একটা আপনার একটা মেয়েকে দেখছি যে একটা ড্রেস পরছে দুবাইয়ের, ড্রেসটা মাথা থেকে পা পর্যন্ত যে ফুল ড্রেস গাউন টাইপের সম্পূর্ণ ড্রেসটা সোনা। উনি এটা ভাড়া নিছে, পরে যা যতটুকু জানতে পারছি যে উনি ওইটা ভাড়া নিছে, ও ভিতরে সব শেখ, উনি এটা ভাড়া নিছে যে বাংলাদেশি টাকা ওটা সম্ভবত 12 লাখ টাকা দেয় ভাড়া, যদি কেউ বিয়েতে পড়তে চায় বা কোনো অকেশনে বা শো অফ করতে চায় সে 12 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারে। 12 লাখ টাকা এখানে প্রায় আপনার 10, এইখানে 1,20,000 টাকা না হয় 12 লাখ টাকা না সরি কি বলি এত না
এখানে আনুমানিক প্রায় 60,000 টাকার মতো হয় বাংলাদেশে, 12 লাখ টাকা এইখানে। এটাই হচ্ছে আপনাদের এই গোল্ড চক মার্কেট, যেখান থেকে মানুষ ম্যাক্সিমাম স্বর্ণের স্বর্ণের জিনিস কিনে থাকে, স্বর্ণের অলঙ্কার। ভিতরে ঢুকবো না ভাই, এগুলা দেখতে বাইরে থেকে সুন্দর, ভিতরে গেলে ভয় পাবো। আপনারা আমার কাজ না, যদি কখনো কেউ ব্যবসা করে তার ক্ষেত্রে সে হয়তো বা ভিতরে গিয়ে দেখতে পারে, কিন্তু আমি চাইলে ভিতর গিয়ে দেখতে পারবো না। আর আমি এটাও জানি না যে এখানে ভিতর থেকে ভিডিও করা অ্যালাউড কি না, যদি অ্যালাউড হইতো তাহলে আমি এই দোকানটা আপনাদের দেখাইতাম ভিডিও করে। সিরিয়াসলি এই দোকানটা দেখাইতে পারলে আপনাদের কোনো আফসোস বা মিনটুস থাকতো না, আপনার সবই কিনতে না পারলেও সবই দেখতে পারতেন। এই দোকানটা মানে এত সুন্দর ভিতরে, যাক আমি চেষ্টা করলাম বাইরে থেকে যতদূর আপনাদের দেখানো যায় দেখানোর, ভিতরে যেতে বললাম না, আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন আশা ও বিশ্বাস করি, আর আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার একটু করে দেবেন। আমি নতুন নতুন ব্লগ করতেছি, আপনারা একটু হেল্পফুল হবেন আমার জন্য, তাহলে আমারও উৎসাহ বাড়বে ব্লগ করার জন্য। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।